প্রাণলিচি প্রিন্স প্রবাসী সংবাদ। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতে, দুবাই, মালয়েশিয়া, বাহরাইন ও কাতার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। সৌদি আরবের জেদ্দায় রাউজান সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌধুরীর সভাপতিত্বে ও আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, সোলাইমান ইউনুস, কামাল হোসেন, মার্শাল কবির পান্নু সহ অন্যরা। জেদ্দায় কোম্পানিগঞ্জ প্রবাসী জাতীয়তাবাদী কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেফায়তুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন। বক্তব্য রাখেন নিজাম হোসেন, কাশেম, হেদায়তুল্লাহ, কামাল হোসেন সহ আরও অনেকে। সৌদি আরবের রিয়াদে জাতীয় পার্টির 110 সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা ও নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাসুদ রানা রবিউলের সভাপতিত্বে নাজমুল আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ কামরুজ্জামান কাজল। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শামসুল হক পাটোয়ারি। প্রতি বছরের মতো এবারও সারজা জিএনপি এবং জিকো ইউজড অটো পার্টস ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে প্রায় 3000 প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল। এ সময় সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জনপ্রিয় রেস্টুরেন্ট রসনা বিলাসের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় সবাইকে ধন্যবাদ জানান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এস এম রহমান পারভেজ। বাহরাইন বিএনপি কেন্দ্রীয় কমিটি রাজধানী মানামার এক রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে। শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও আকবর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফয়সল মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গোলাম রব্বানী, গিয়াসউদ্দিন মিয়াজি, ইউসুফ হোসেন সেলিম সহ অন্যরা। বৃহত্তর ফটিকছড়ি সমিতি কাতারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন তৈয়বুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মেজবাউদ্দিন পেয়ারু, আব্দুর রশিদ, আবুল হাসেম সহ অন্যরা। রমজানের তাৎপর্য বর্ণনা করেন মাওলানা আবু বক্কর ও মুফতি তসলিমউদ্দিন। কাতারের স্থানীয় একটি হোটেলে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি কাতার চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার জহুরুল হক। উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, আশরাফউদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মুকিত। অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন শাহিনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন আমানত হোসেন। মুজাহিদ আহসান, আরটিভি। মাহে রমজানে আরটিভি নিয়মিত আয়োজন রমজান দেশে দেশের এবারের পর্বে নাইজেরিয়ার রমজান ও ইফতারের কথা জানাচ্ছেন মুজাহিদ আহসান।